नंदीग्राम सरासरि सम्प्रचार सौरभ दर्शक आज के नंदीग्राम एक नम्बर ब्लके सात नम्बर ग्राम पंचायत शामसाबाद आज के देखल आपके भिडियो देखाल शुरूते ही जखन हरेकृष्ण मंडल सात नम्बर शामसाबाद ग्राम पंचायत प्रधान जखन ठीक सकाल दसटाय अफिसे आसें तखन बेश किछु बाइरे मेम्बर एवं कर्मी समर्थकरा तृणमूल कॉग्रेसेर कर्मी समर्थकरा तारा स्लोगान दें जे हरेकृष्ण बाबुर साथे रयेछि। এই বিষয়ে সূত্র খুঁজতে গিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম সাত নম্বর অঞ্চলের প্রধান হরেকৃষ্ণ মণ্ডলবাবুর সঙ্গে আমরা মুখোমুখি হয়েছিলাম। ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো, সেই সঙ্গে একটু বলে রাখি উনি যেটা জানালেন যে পিএইচই দপ্তর থেকে বেশ কিছু রিক্রুটমেন্টের জন্য প্রধানকে বলা হয়, প্রধান সমস্ত মেম্বারদেরকে ডেকে দু একজন বাদে যারা উপস্থিত হননি ডেকে একটা মিটিং করে রেজুলেশন করে তাদের সেই ভ্যাকেন্সির একটা সমাধান পন্থা জানায়। এমতাবস্থায় গতকাল রাত্রে ব্লক সভাপতি এক নম্বর ব্লকে দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাস তিনি এই বিষয়টিকে পার্টির দায়িত্বে উপনেতৃত্ব যারা রয়েছে তাদেরকে না জানিয়ে প্রধান এই বিষয়টি করছে বলে তাঁর দাবি এবং প্রধান এই বিষয়টিকে ঠিকঠাক করছে না বলে একটা ভিডিও ভাইরাল হয়, একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয়, তাতে কি থাকে ব্লক সভাপতি যেটা প্রধান দাবি করেছে ব্লক সভাপতি তার ক্ষমতার জেরে একেবারেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেই বিষয়ে ভিডিও আপনাদেরকে প্রধানের মারফত আমরা পেয়েছি এবং এই বিষয়ে আমরা ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাসের বক্তব্য নেওয়ার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত থাকার দরুন আমরা সেই বক্তব্য এই মুহূর্তে তুলে ধরতে পারলাম না, পরবর্তীতে আমরা তুলে ধরব। চলুন কি ঘটনা ঘটেছিল আজ সকালে। বারবার ধরে বলা হচ্ছে তো সেখানে জলে বসো, বসে তোমার যেটা হবে তুমি ফোন করবে কেন? আমি প্রধান হিসাবে ফোন করতে পারবো না? ফোন প্রধান হিসাবে ফোন করবে কথাটা তুমি পাওয়া পেয়ে গেছো একবারে বারবার ধরে বলা হচ্ছে, মানে আপনি এই ধরনের কথা বলছেন কেন প্রধান? হ্যাঁ আমি বলবো তো, কি ক্ষমতা আছে পঞ্চায়েত অফিসে আসো দেখি তুমি, তুমি ক্ষমতা দেখা যাও, তুমি কালকের পঞ্চায়েত অফিসে আসো তোমাকে আমি দেখবো, আমি কালকের পঞ্চায়েত ক্ষমতা আমি দেখবো তোমাকে, আমি মানে কি দেখবেন তুমি তুমি আপনি কি আপনি আমি ক্ষমতা নিচ্ছি আমাকে ঠেট করছেন? হ্যাঁ আমি ঠেট করছি তো, তার করবো আমি তোমাকে। আচ্ছা আচ্ছা আমি তো দলের সভাপতিকে তো জানিয়েছি যে সমস্ত মেম্বারকে নিয়ে করুন। কেন সমস্ত মেম্বার তুমি জানো না মেম্বার পাঁচজন মেম্বার দলে আসে না? দলের বহির্ভূত কি তাদেরকে এত বড় ফ্যাক্সিস দেওয়া যাবে? তাদেরকে কি বাদ দিয়ে কাজ করা হবে? হ্যাঁ অবশ্যই বাদ দিয়ে কাজ করা হবে, দল বাদ দিয়ে কাজ করবে তাদেরকে। আপনি আপনার মতো করে বলা হয়েছে তাদের পাঁচজনকে বাদ দিয়ে কাজ করা হবে, তো সেটা তো আমাদের সম্ভব নয়। কেন তোমাদের সম্ভব নয়? এটা আমাদের সম্ভব হবে না, আমি আমি দলের বহির্ভূত কাজ করতে পারবো না, কাজ করতে হবে না তোমাকে। ঠিক আছে তোমাকে কাজ করতে হবে না, ঘরে বসে থাকো। সে ঘরে বসবো কি কোথায় বসবো সে তো আমি জানি। আচ্ছা আমি দেখে দেবো তোমাকে, আমি কোথায় তুমি বসবো আমি তোমাকে দেখে দেবো। আচ্ছা ঠিক আছে
ঠিক আছে, তোমাকে তুমি কোথায় কোথায় বসবে আমি তোমাকে দেখিয়ে দেবো, তোমাকে কোথায় কোথায় বসবে তুমি। আচ্ছা ঠিক আছে, খুব পাওয়া পেয়ে গেছো না? মানে আপনি কি ধরনের সভাপতি দিয়ে এই ধরনের কথা আচরণ করছেন আপনি প্রধানের সঙ্গে? হ্যাঁ, আপনি কি আমাকে বাড়ির করভা বোঝা পেয়েছেন? বোঝা তো অবশ্যই, না না, আপনি বাড়ির করভা বোঝা পেয়েছেন আমাকে? আপনি এই ধরনের কথা বলছেন? সংযত করে কথা বলুন, শুনবে না আপনি, ল্যান্ডলর্ড সংযত করে কথা বলুন। আমি 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 তো বলছি আপনি কি ধরনের কথা বলছেন প্রধানকে? আমি কি করতে আপনি প্রধানকে কি ধরনের কথা বলছেন? বাড়ির চাকর করতে পারি কি না? না না, আপনি কি বাড়ির চাকর পেয়েছেন আমাকে? আপনি কি ধরনের কথা বলছেন? আপনি জানেন যে প্রধানকে আমি এরকম হুইপ জারি করে কথা বলছি? হ্যাঁ, হুইপ জারি দল হুইপ জারি কথা বলবে। আচ্ছা ঠিক আছে, দল হুইপ জারি করবে না, প্রধান হুইপ জারি করবে নাকি? না, আমি কি হুইপ জারি করেছি? আপনি দল দল হুইপ জারি করবে না, তোমাকে প্রধান হুইপ জারি করবে তুমি নাকি? মানে আমি মানে দল জারি করবো তাই শুনতে হবে, মানে নিরীহভাবে কথাবার্তা বলি বলে আমাদের জোগ্রাফি তাই শুনতে হবে। আগের দিন অর্থাৎ ইংরেজি 16/1/2022 আমাকে হঠাৎ ব্লক সভাপতি সম্মানীয় সতেশ রঞ্জন দাস মহাশয় আমাকে ফোনে মাধ্যমে অসম্মানসূচক কথাবার্তা থেট করে কথাবার্তা বলে। কারণ হচ্ছে টিএইচই দপ্তরের আমাদের 29 জনের নামের তালিকা দেওয়ার জন্য আমাকে আজকে দীর্ঘ 5-6 মাস আগে থেকে পিএইচই দপ্তরের এনজিওরা আমাকে ফোন করে, আমি সেই ব্যাপারটা নিয়ে আমাদের পঞ্চায়েতের যে সমস্ত সদস্য সদস্যা ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা তাদেরকে নিয়ে আমি বৈঠক করি, আলোচনা করি, তারা আমাকে তাদের হাতাও দিয়ে দেয়, সম্মতি রেজুলেশন করে দেয় যে প্রধান সাহেব আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে আমরা স্বাগত। সেই মতা অনুসারে আমি ওনাদের কাছে কাগজ চাই, কাগজ চাইলে উনি সেই বার্তাটা ওনার কাছে চলে যায় যে কোনো উপায়, উনি আমাকে বাড়ি থেকে উনি তার অফিস থেকে আমাকে থ্রেড করে, সেই থ্রেডের রেকর্ডিং আমার কাছে রয়েছে, আপনি চাইলে আপনাকে আমি দিতে পারি। এইভাবে অসম্মানসূচক প্রধানকে বলছে আপনি পঞ্চায়েতে আসবেন না, আপনি কোথায় বসবেন আপনাকে দেখেই দেওয়া হবে। দলটা তৃণমূল দলটা আজ থেকে 2007 সাল থেকে আমার আন্দোলনে আমাদের বন্ধুবর ল্যান্ড কর্মাধ্যক্ষ খুশনবী সাহেব ছিলেন, আবু তাহের ছিলেন, সাউদি সাহেব ছিলেন, পীযূষ বাবু ছিলেন, আরও অনেক মহান মহান নেতা ছিলেন। এই আমাদের 2007 নন্দীগ্রামের যারা মমতাদিকে স্বাগত জানিয়েছিল এবং আমাদের বিরোধী তখনকার দিনে আজ থেকে 30-34 বছর বামফ্রন্টের জামানায় জগদ্দল পাথরের মতো যে বসেছিল তাকে উৎখাত করে দেওয়া হয়েছিল, তারপরে শান্তি শৃঙ্খলা বজায় ছিল কয়েক বছর, তারপর থেকে দলের যে সমস্ত নেতৃত্ব বর্তমান এসছে তাদের আচার আচরণে যারা প্রকৃত তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব তারা তাদেরকে বসিয়ে রেখে যারা হচ্ছে মানে তৃণমূল থেকে মানে নির্দল গোত্র বিজেপি গোত্র তাদেরকে সাংগঠনিক পর্যায়ে আনা হয়েছে এবং দলটাকে নষ্ট করার একটা পরিকল্পনা করা হয়েছে। এটা এটা এই জিনিসটাকে আমরা ধিক্কার জানাই, এটাকে আমরা সমর্থন করছি না। অতএব কীভাবে আগামী দিনে পঞ্চায়েত চলবে স্বচ্ছতা স্পষ্টতা রেখে আমরা এগিয়ে চলার পথকে আরও সামনের দিকে সুদূর প্রসারিত করতে চাই। আপনার নাম? আমার নাম হরেকৃষ্ণ মণ্ডল, আমগেছিয়া বাড়ি, শামসাবাদ 7 নম্বর অঞ্চলের প্রধান।